মানে মুখ্যমন্ত্রীর কাছে চাকরি আপনি টিকে দেওয়ার জন্য কইতেছেন? আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রঞ্জিত সুপ্রদত। কি লাগা মুখ্যমন্ত্রীর কাছে কি লাগা বিষের বোতল চাইছে? চাকরিটা নিজের জীবনটা কেমনে বাঁচাইব, ছেলের লইয়া বলইয়া কেমনে চলবো, এই কথা লাই একটু ক্ষুদ্র চাকরি চাইছিল, জানটা বাঁচানোর লাই। তখন তারা যখন দিত না খাইত না, তাহলে বিষের বোতলে চাইছি। এর দূরে আমার কানের কাছে আবেদন, কিন্তু যানবাহন দিয়ে কিন্তু এই ফাটের মধ্যে আমার ছেলেরা খাইছে, কিন্তু দিবের বেলায় আমার কিছুই দিছে না, একটা দশটা পয়সাও দিছে না। যে হের বউ যদি চাকরি না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়া হবে এবং পার্টি অফিসে তালা লাগানো হবে, এবং আমি এটা সবার দৃষ্টি আকর্ষণ করে কথাটা বলছি। কোন পঞ্চায়েতে তালা লাগাবে? এটা পশ্চিম বাইকুলা গ্রাম পঞ্চায়েত। প্রধান কে এই পঞ্চায়েতে? পঞ্চায়েতের প্রধান হলো মহিলা প্রভাত রানী ত্রিপুরা। যে মেম্বারের বউরে চাকরিটা দেওয়া হয়েছে, এই মেম্বার বিগত লোকসভা ইলেকশনে কংগ্রেসের প্রচার করছে, হে মেম্বারের বউরে চাকরিটা দিয়েছে, হে নাম আবার বিভিন্ন কার্ড সিলেকশন করছে, এরা ড্রাগন বলে চার্জ পাইছে 400, আমরা 2014 আমরা সিপিএম এর সামসাগরি করে আমরা চাকরিগুলো সব এরা করে ফেলে দিতে আছে। এটা কি আরম্ভ হয়েছে?